যেসব আকর্ষণীয় ছবির কারণে ভাইরাল শাহরুখ কন্যা সুহানা। বন্ধুর সঙ্গে তোলা সুহানার এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পড়েছিল কয়েক হাজার লাইক। লিপস্টিক ছাড়া আর কোনো মেকআপ ব্যবহার না করাই প্রশংসাই করেছিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভোগ ম্যাগাজিনের কভারে ছাপা হয়েছিল শাহরুখ তনয়ার ছবি। সেই ছবি দেখার পর প্রত্যেকেই বলেছিলেন এবার হয়তো 18 বছরের মেয়েটি নায়িকা হিসাবে পা রাখতে চলেছে রূপালী পদ্মায়। সুহানাকে দেখে স্টার্নিং বিউটি বলেই মন্তব্য করেছিলেন প্রত্যেকেই। ফের ভাইরাল হয় সুহানার ছবি। ভোগ ম্যাগাজিনের কভারে আবারও সুহানা। ইনস্টাগ্রাম ফেসবুকে ভাইরাল হলো সেই ছবিও। এই ছবিটি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে তুলেছিলেন সুহানা, তবে অশ্লীল নানা মন্তব্য ভেসে এসেছিল বলিউডের হার্টথ্রোবের মেয়ের ছবিকে ঘিরে। মন্তব্য কটূক্তি সবই ভেসে এসেছিল এই ছবিকে ঘিরে, তবে কেউ কেউ আবার সুহানার সরল মুখের প্রশংসাও করেছিলেন। স্টাইল ইজ ডিফারেন্ট ফ্রম ফ্যাশন, ছবিটির উপর লেখা ছিল ঠিক এই কথাগুলো। একেবারে ক্যাজুয়াল মুডে তোলা ছবিটি দেখে অনেকেই বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন। জন্মদিনের পার্টিতে তোলা এই ছবি ছিলেন ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানাও। সবাই বলেছিলেন সুহানা এবার গার্ল থেকে লেডি হয়ে উঠেছেন ধীরে ধীরে। শাহরুখ খানের সঙ্গে সুহানার ড্যাডিস লিটল গার্ল ক্যাপশনের ছবিটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।